শনিবার বিকেলে রাজধানীর সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ দোকান মালিক সমিতির আয়োজনে পবিত্র মাহে রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ দোকান মালিক সমিতি প্রায় 600 অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। বলেন, অগ্নিকাণ্ডের প্রতিটি ঘটনার কারণ পুলিশ খতিয়ে দেখছে। আমরা ইদানিং লক্ষ্য করছি যে কয়েকটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। আমরা বলি যে এই অগ্নিকাণ্ড যারা ঘটাচ্ছে যেভাবে ঘটছে আমরা এটা খতিয়ে দেখছি, প্রতিটি ঘটনা খতিয়ে দেখছি। এটার যদি কোনো নাশকতার ঘটনা যদি থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। বলেন, দোকান মালিকগণ একটি মহৎ উদ্যোগ নিয়েছেন, সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। দোকান মালিক সমিতি মালিকগণ এবং কর্মচারীরা আনন্দ উৎসব করবে পরিবারের সাথে, তখন এই সময় দুঃসময়ে তারা নিজেরাই বিপদে, তারপরেও তারা নিজেদের বিপদকে অগ্রাহ্য করে আপনাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, এই জন্য আমি তাদের প্রতি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। ডিএমপি কমিশনার বলেন, সমাজের প্রত্যেকটা সামর্থ্যবান ব্যক্তি যদি এরকম উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন তাহলে সামনে যে ঈদ সেটা সত্যিকার অর্থে সবার জন্য একটা আনন্দময় দিন হবে। সমাজের প্রত্যেকটা সামর্থ্যবান ব্যক্তি যদি তাদের মতো এই উদ্যোগ নিয়ে এগিয়ে আসে তাহলে আমাদের সামনে যে ঈদ, এই ঈদটা সত্যিকার অর্থে সবার জন্য একটা আনন্দময় ঈদ হবে। তা আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সঙ্গে ঢাকা শহরে যারা বড় বড় ব্যবসায়ী শিল্পপতি সামর্থ্যবান আছেন তাদেরকে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া মাধ্যমে অনুরোধ করব যে আপনারা সবাই এগিয়ে আসবেন, আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমাদের এই দুস্থ যারা আছে, অসহায় যারা আছে তারা সবাই আমাদের সাথে আনন্দঘন পরিবেশে ঈদ করতে পারবে। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব মোহাম্মদ জহিরুল হক ভূঁইয়া।